সামনে ড্রাইভার আছে না? থাকুক, আমাদের কাজ আমরা করতে থাকি। ভাই দেখুন, এই সিএনজি আমার রুটি রুজির একমাত্র অবলম্বন। এই সিএনজি আমার কাছে খুব পবিত্র জিনিস। এখানে কোনো বাজে কাজ করবেন না প্লিজ। তোমার এত কিছু দেখার দরকার নাই, তুমি শুধু মিটারের দিকে চোখ রাখো। ডার্লিং চলো না, আজ সিএনজি নিয়ে কোনো লং ড্রাইভে চলে যাই। কিন্তু আমি তো এক ঘন্টার স্পেশাল ক্লাসে কথা বলে বাসা থেকে বের হয়েছি। ওহো, বাসায় গিয়ে বলবে আজ সারাদিন স্পেশাল ক্লাস করেছি। কি হলো? গ্যাস নেই, আপনারা নেমে যান, আমাকে পাম্প থেকে তেল এনে গাড়ি নিয়ে গ্যাস ভরতে যেতে হবে। ভাই শোনো, এক কাজ করো, এই টাকাগুলো রাখো, তেল নিয়ে চা নাস্তা খেয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর এসো। ততক্ষণ আমরা তোমার গাড়িতেই বসবো, আর গাড়ির পর্দাগুলো ফেলে দিয়ে যেও, বুঝলে না? চরিত্রহীন লম্পট, তোর এত বড় সাহস! আমি পালাই। এ তো অজ্ঞান হয়ে গেছে, এভাবে ফেলে রেখে গেলে তো মরে যাবে, তার চেয়ে বরং হাসপাতাল নিয়ে যাই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ও মাই গড, তাড়াতাড়ি উঠুন। জি। আচ্ছা বলুন তো, লোকটি কি অ্যাক্সিডেন্ট করেছে না কি ওনাকে কেউ মেরেছে? ঠিক ধরেছেন, ওকে আমি ধোলাই দিয়েছি। আপনি মেরেছেন? হ্যাঁ আমি। কেন মেরেছি জানেন? নারী মায়ের জাত, নারী বোনের জাত, নারী পুরুষের সহধর্মিনী। আপনি বলুন, একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে ভালোবাসা হতেই পারে, তাই বলে বিয়ের আগে কি মেলামেশা করা উচিত? একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত। সেই ইজ্জত এবার আমার সিএনজি গাড়িতে বসে এই লম্পট একটি মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। এমন ধোলাই দিয়েছি, এখন হাসপাতালে নিতে হচ্ছে।